আচ্ছা বন্ধুরা তোমরা কে কে এই রেসিপিটা ট্রাই করেছো কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে রেসিপিটা হচ্ছে ঘরে কিভাবে লাচ্চা সেমাই তৈরি করা যায় আজকাল মানুষের অনেক টাকা হয়েছে কিন্তু তারপরেও বাজার থেকে কিনে খেতে কেন জানি কষ্ট আর কষ্ট কেন আমি বলছি তার মানে বাজারে যেসব হাইজেনিক খাবারগুলো বিক্রি হচ্ছে তার থেকে বরঞ্চ একটু কষ্ট করে ঘরে বাসায় বানিয়ে নিলেই তো হয় তো সেই জন্য এই যে রেসিপিটা এর তো ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে হিড়িক পড়ে গেছে মানে সব জায়গায় যেখানেই তাকাই এই মানে ঘরের তৈরি লাচ্চা সেমাই তো এটাই আমি আজকে বানাচ্ছি এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি এখানে কিন্তু আটা ইউজ করলে হবে না ময়দা নিতে হবে খুব ভালো মানের ময়দা এখানে আমি গণেশ ময়দাটা ইউজ করছি একটু একটু পানি দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি ঠিক যেমন রুটি তৈরি করতে আমরা ডো ব্যবহার করি না ঠিক সেই কায়দায় তো এখানে আমি একটুখানি লবণ দিয়েছি এক চামচ পরিমাণ চিনি দিয়েছি ব্যাস আর কিছু না তারপর আমি ভালো করে ডোটা মাখিয়ে রেখে দেবো একে রেস্টের জন্য পনেরো থেকে বিশ মিনিট যত বেশি রেস্টে রাখা হবে তত বেশি ডোটা সফট হবে আর এই রেসিপির জন্য খুব বেশি সফটের দরকার নেই তবে সফট না হলেও কিন্তু রেসিপিটা একেবারে হবে না সত্যি আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেবো কারণ সবাই এই রেসিপিটা করে হাজব্যান্ডকে তাক লাগিয়ে দিচ্ছে তো আমি ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো ওই জন্য রেসিপিটা বানাতে শুরু করে দিয়েছি আচ্ছা এটা দশ পনেরো মিনিট রেস্ট রাখার পর এটাকে আবার ভালো করে মথে নিচ্ছি যাতে করে আমার লাচ্চাগুলো সুন্দর হয় আপনি যত ভালো করে আটাটা মাখবেন তত ভালো আপনার লাচ্চা সেমাইটা কিন্তু রেডি হবে এবার এটার থেকে আমি ছোট ছোট করে লেচে কেটে নিচ্ছি এই লেচিগুলো কেটে নিয়ে গোল করে খুব সুন্দর করে রাউন্ড করে নিতে হবে এবড়ো থেবড়ো হলে কিন্তু চলবে না রেসিপিটা পুরোটা দেখবে খুবই ভালো লাগবে আর লাস্টের ক্লিপগুলো দেখলে তো আরও মজা পাবে তো এখানে আমি চারটে লেচি কেটে নিয়েছি এবারে আমি একটা বড় প্লেট নিয়ে নিলাম বড় থালা বলতে পারো এই থালাটার ভিতরে আমি দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন অয়েল রাইস ব্র্যান্ড অয়েলও দিতে পারো মেন কথা এখানে সাদা তেল লাগবে সরিষার তেল হলে কিন্তু চলবে না এবার এটার ভিতরে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ঘি গরম করে অ্যান্ড দেন তারপর দিয়েছি কর্ন একটু একটু করে মিশাচ্ছি এখানে কর্নফ্লোর কিন্তু এক কাপ পরিমাণে দিতে হবে এটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে যে ডোগুলো আমি বানিয়ে রেখেছি সেই ডোগুলো কিন্তু এর ভিতরে ডিপ করে রাখতে হবে আর হ্যাঁ ডোগুলো ডিপ করে রেখে অবশ্যই ডোনাটের মতো শেপ কিন্তু দিতে হবে ডোনাটের মতো শেপ দিয়ে এগুলো ডিপ করে রাখার চল্লিশ মিনিট পর এই যে আমি লাচ্ছা বানাতে শুরু করে দিয়েছি এর আগের ক্লিপসটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছিলো ওই জন্য আমি অ্যাড করতে পারিনি একদম টানা যাবে না হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিন্তু এরকম গোল বানাতে হবে লম্বা করলে মানে লম্বা করার জন্য যদি হাত দিয়ে টানা হয় তাহলে কিন্তু লাচ্চাটা ভালো হবে না অনবরত এটাকে এভাবে করতে হবে একটা এরকম গোল করে নেওয়ার পর সেটাকে আবার প্যাঁচ দিয়ে নিতে হবে চারের মতো বাংলা অক্ষর চারের মতো প্যাঁচ দিয়ে নিতে হবে নিয়ে আবারও এই তেলের মধ্যে ডিপ করে রাখতে হবে এভাবে অনবরত রেখে দশ পনেরো বার মতো এভাবে করতে হবে ডিপ হয়ে যাওয়ার পর দ্বিতীয়টা আবার তেলে ডুবিয়ে রাখার পাঁচ দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা সফট হয়ে আসবে হাতে নিলে এটা ঝুলে পড়বে এই যে কতটা নরম হয়ে গেছে হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে এটা কিন্তু বেড়ে যাচ্ছে তো আমি তিন চারবারের মতো পেজ দিয়ে নিয়েছি তারপরে বাকিটা ইতিহাস এই যে দেখো বন্ধুরা সবাই সাকসেস হলেও আমি কিন্তু হতে পারলাম না তেলেও পর্যাপ্ত পরিমাণ তেলে ডিপ করার কারণে হয়তো এটা ফেটে ফেটে যাচ্ছে লেজিটা তো এই যে লাচ্চা কম আর এই যে লাচ্চা পরোটা বেশি লাগছে মনে হচ্ছে আমি লাচ্চা পরোটা বানিয়েছি এই এই প্রসেসে তাই না তারপরেও দেখি তেলে ভাজার পরে যদি লাচ্চার শেপটা পাই একটা প্লেটের মধ্যে করে নিয়ে এবার আমি তেলে ভাজ ভাজতে শুরু করলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার মতো কার কার লাচ্চা সেমাই বানাতে গিয়ে এরকম অবস্থা হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তবে এবারে পারলাম না তাতে কী হয়েছে নেক্সটবার আবার ট্রাই করব হাজব্যান্ডকে খুশি করার জন্য বানিয়েছি জানি না হাজব্যান্ড খুশি হবে কিনা তবে হয়তো এটা বলতে পারে ময়দাগুলোই নষ্ট করলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা